আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ এই ব্লগটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে মুরাদনগর উপজেলার তথ্যচিত্র। মুরাদনগর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত একটি উপজেলা। 22টি ইউনিয়ন নিয়ে এটি কুমিল্লা জেলার সর্ববৃহৎ উপজেলা। মুরাদনগর উপজেলার আয়তন 340.73 বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে কুমিল্লা জেলার সবচেয়ে বড় উপজেলা। কুমিল্লা জেলা সদর থেকে সড়কপথে 36 কিলোমিটার দূরে গোমতী নদীর তীরে মুরাদনগর উপজেলা অবস্থিত। এ উপজেলার পূর্বে ব্রাহ্মণপাড়া উপজেলা, দক্ষিণ পূর্বে দেবিদ্বার উপজেলা, দক্ষিণে চান্দিনা উপজেলা, পশ্চিমে দাউদকান্দি উপজেলা, তিতাস উপজেলা, হোমনা উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঁসারামপুর উপজেলা, উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা এবং উত্তর পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা অবস্থিত। মুরাদনগর উপজেলার সবচেয়ে দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর স্থাপনাটি হচ্ছে মহান আল্লাহ তাআলার গুণবাচক 99 নাম খচিত একটি গোল চত্বর, যা কিনা আল্লাহ চত্বর নামে পরিচিত। এটি কুমিল্লার মুরাদনগর উপজেলার সদরের বাসস্ট্যান্ডের পূর্ব পাশের চার রাস্তার মোড়ে অবস্থিত, যার প্রশংসা রয়েছে এলাকাবাসী, পথচারী ও দর্শনার্থীদের মুখে মুখে। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা মূলত একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিগণিত হয়। এক সময়ের শিক্ষা, সংস্কৃতি, শিল্প ও সাহিত্যের পাদপীঠ মুরাদনগর একটি প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জনপদ হিসেবে বহুল পরিচিত। মুরাদনগর উপজেলা 1858 সালে প্রথম থানা হিসেবে আত্মপ্রকাশ করে। সে সময়ে এ থানার নাম ছিল থোল্লা। 1878 সালে এর পুনর্নামকরণ করা হয় মুরাদনগর। মুরাদনগর উপজেলার নামকরণ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, তবে জনশ্রুতি আছে যে মোগল সম্রাট শাহজাহানের কনিষ্ঠ পুত্র মুরাদ কোনো এক সময় এই এলাকায় এসেছিলেন। সে অনুসারে এ এলাকার নামকরণ মুরাদনগর করা হয়েছে। এছাড়া অনেকের মতে মুরাদনগর মূলত মীর মুরাদ আলীর নাম অনুসারে হয়, যিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ শাসনের একজন রেভিনিউ কালেক্টর। পথ চলতে চলতে আমরা চলে আসি মুরাদনগর উপজেলা পরিষদের দিকে। উপজেলা পরিষদের প্রধান ফটক দিয়ে প্রবেশ করার পরপরই আপনাদের চোখে পড়বে প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবনটির ডান দিকে অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি। স্বাধীনতাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উৎখাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের পূর্ব পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক।
তিনি আরও বলেন, সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্থহীন। তাই মাটি ও মানুষকে কেন্দ্র করে গণমানুষের সুখ শান্তি ও স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষাকে অবলম্বন করে গড়ে উঠবে বাংলার নিজস্ব সাহিত্য সংস্কৃতি। উপজেলা পরিষদের মধ্যে আমরা গোমতী অতিথি ভবন, অফিসার্স ক্লাব এবং মুরাদনগর সেন্ট্রাল স্কুল দেখতে পাই। কুমিল্লা মডেলের ভিশন ছিল যে যতক্ষণ গ্রামগুলো তাদের নিজেদের মধ্যে নেতৃত্ব সৃষ্টি করতে না পারছে, ততক্ষণ গ্রামীণ সমাজের ভেতর থেকে পরিবর্তনের কোনো তাগিদ সৃষ্টি হবে না। সে লক্ষ্যেই কুমিল্লা মডেলের একটি অন্তর্নিহিত ভিশন ছিল গ্রাম পর্যায়ে নেতৃত্ব সৃষ্টি করা। গ্রাম ভিত্তিক সমবায় সমিতি গঠনের মাধ্যমে সেটি করা সম্ভব হয়েছে, যা আজ সর্বস্বীকৃত। কুমিল্লা মডেলের অঙ্গ চারটি হল থানা উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র, পল্লী পূর্ত কর্মসূচি, থানা সেচ কর্মসূচি, দ্বিস্তর সমবায় কাঠামো। 1970 সন পর্যন্ত পল্লী উন্নয়নে কুমিল্লা মডেল কুমিল্লা জেলার 20টি থানা এবং জেলার বাইরে 3টি থানায় পাইলটিং করা হয়। 1971 সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনের লক্ষ্যে কুমিল্লা মডেলের দ্বিস্তর সমবায় কাঠামোকে জাতীয় পর্যায়ে পল্লী উন্নয়ন কর্মসূচি হিসেবে হাতে নেওয়া হয়। সেই থেকেই সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচির যাত্রা শুরু। 1971 সনে যাত্রা শুরুর পর এর সফলতা লক্ষ্য করে পল্লী উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার জন্য 1973 সনে আইআরডিপিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন সংস্থা নামে সরকারের একটি উন্নয়ন সংস্থায় রূপান্তর করা হয়। উপজেলা পরিষদ ভ্রমণের পর পথ চলতে চলতে আমরা চলে আসি মুরাদনগর ডিআর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। ১৮৬৪ সালে শ্রী দুর্গা রামলোত তার প্রায় 4 একর নিজস্ব জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। গোমতী নদীর তীরে এক মনোরম পরিবেশে এই বিদ্যালয়টি অবস্থিত। 1987 সালে এই বিদ্যালয়টিকে জাতীয়করণ করা হয়। মুরাদনগর ডিআর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমরা বাইকযোগে চলে আসি কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে। আবহমান পল্লী বাংলায় পশ্চাৎমুখী অঞ্চলে শিক্ষা বিস্তারে অনন্য অবদানের গৌরব অর্জনকারী ও আলোকবর্তিকা বহনকারী কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ 1987 সনে স্থাপিত হয়। মুরাদনগর উপজেলা সদর থেকে 1 কিলোমিটার পশ্চিম দিকে গোমতী নদীর তীর ঘেঁষা বহুল পরিচিত আধ্যাত্মিক সাধক পুরুষ মাস্তান ফকিরের আস্তানার সন্নিকটে প্রকৃতির শ্যামল প্রান্তরে পাখি ঢাকা ছায়া ঘেরা এক নয়নাভিরাম পরিবেশে কলেজটির অবস্থান। এই কলেজটি কুমিল্লা জেলার আয়তনে বৃহত্তম মুরাদনগর উপজেলায় স্থাপিত কলেজগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ডিগ্রি কলেজ। এই অঞ্চলে যখন উচ্চশিক্ষার সীমিত সুযোগ সুবিধা ছিল, সেই সময় এলাকার বহুমুখী উন্নয়নের অগ্রনায়ক ও বিশিষ্ট সমাজসেবক প্রাক্তন ধর্ম প্রতিমন্ত্রী ও মুরাদনগর নির্বাচনী এলাকায় পঞ্চমবারের নির্বাচিত সংসদ সদস্য জনাব কাজী শাহ মোফাজ্জেল হোসাইন কায়কোবাদের একক প্রচেষ্টায় কলেজটি স্থাপিত হয়। কলেজটির জন্মলগ্ন হতেই
বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখাসহ উচ্চ মাধ্যমিক এবং বিএ, বিএসএস, বিবিএস ও বিএসসি সহ স্নাতক ডিগ্রি কোর্স চালু হয়েছে। পরিচালনা পরিষদের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও নিরবিচ্ছিন্ন নজরদারির ফলে কলেজটিতে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। পাঠদানে বিশেষ কৌশল প্রয়োগে পাঠের মান উন্নয়নের জন্য বিগত কয়েক বছরের পাবলিক পরীক্ষায় কলেজের অর্জিত ফলাফল অত্যন্ত সন্তোষজনক। নজরকাড়া এই ফলাফলের জন্য এলাকায় ও জেলাসহ বিভিন্ন পর্যায়ে কলেজটি যথেষ্ট প্রশংসা ও সুনাম অর্জন করেছে। আমরা কাজী নোমান আহমদ ডিগ্রি কলেজের মাঠে দাঁড়িয়ে কলেজের ভবনগুলোর সৌন্দর্য ও এর শিক্ষাবান্ধব পরিবেশ উপভোগ করলাম। বন্ধুরা, পরবর্তীতে নতুন কোনো ঐতিহ্যপূর্ণ স্থানের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।